আজকে তাহলে তোর পিন্ডি চটকানো হবে। এই উল্টো আলটা বলো না, বলো। এই যে ফ্রুট আইসক্রিম হাতে চলে এসেছে, চা খাচ্ছি আর এটা আইসক্রিম নতুনত্র, দেখি ট্রাই করি কেমন, তারপর রিভিউ জানাচ্ছি। বল বল বল, ওদেরকে ক্যামেরায় নিচ্ছি না, ওরা বলছে বল বল আমাদেরকে নিচ্ছে না। লাঞ্চ করে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি থিয়েটারের উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক। টিকিট কেটে নিয়েছি মেট্রোর, মেট্রোয় উঠবো, তারপর তোমাদের দেখাচ্ছি। মেট্রো ঢুকে গেছে, এখন মেট্রোতে উঠে পড়বো। অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে থিয়েটারের উদ্দেশ্যে যাচ্ছি, আর অ্যানিদির সাথে দেখা হয়ে গেছে। অ্যানিদি একদম ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, তাই লজ্জা পাচ্ছে। সাউথ সিটির সামনে দাঁড়ালে মানে এক ঘন্টার সিগন্যাল কাটে না জানো। যাই হোক, যাওয়া যাক। ঘরটায় তালা দেওয়া, ওয়েট করি কখন সবাই আসে। মৈনাক দরজা খুললো আর এখানে স্যার চলে এসেছে। এই যে স্যার এখন ফোনে কথা বলছে। চলো কি হবে তাহলে, তোর পিন্ডি চটকা। উল্টো আলটা বলো না, বলো। আসছে না। আর এখানে সোমদা অনেকদিন পর এসেছে, নমস্কার। একদম আর মেয়েরা যে বসে আছি, মেয়েদের কাস্টিং করবে না? ইচ্ছা করে বললো না তোকে। শেষ হয়ে গেছে আজকে, কাস্টিংটাও বলে দিলো আর নতুন নাটকও পড়া হলো, তো নতুন নাটকের কাস্টিং বলে দিলো। এই যে আমাদের ছুটি, ওদেরকে ক্যামেরায় নিচ্ছি না, ওরা বলছে থিয়েটার করে চা খেতে এসেছি। অনেকেই আসে, আজকে দেরি হয়ে গেছে বলে সবাই বাড়ি চলে গেছে, আমরা এসেছি। কম্বো দিচ্ছে দেখো, এটা খুব ভালো কম্বো। আমি এই আইসক্রিমটা নতুনত্ব ট্রাই করব। খুব ভালো ভালো অফার দিচ্ছে দেখো, আর খুব সুন্দর ক্যাফেটা, বেশ ছোটখাটোর উপর সুন্দর করে সাজানো ক্যাফে। এই যে ফ্রুট আইসক্রিম হাতে চলে এসেছে, চা খাচ্ছি আর এটা আইসক্রিম নতুনত্র, দেখি ট্রাই করি কেমন, তারপর রিভিউ জানাচ্ছি।